ঘরেতে নিত্য অভাব। মা অন্যের বাড়িতে রান্নার কাজ করে চালান সংসার, বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছা শক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলার বরশুলের প্রিয়াঙ্কা মহন্ত। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা আঁকার জন্য নিজের নাম তুলেছে ন্যাশনাল বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে। পুরস্কার পেয়েছে সমাজের অনন্যা 2022। আর এবার প্রিয়াঙ্কার ঝুলিতে যোগ হলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট। 15 আগস্ট হয়েছিল এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা। যে প্রাইজটি আমি পেয়েছি সেটা হলো গিনিসের ওপরে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। সেখানে প্রথম তিনটে পরপর ইভেন্ট হয়েছিল, সেই ইভেন্টে আমাকে প্রথম সিলেকশনের জন্য যে ড্রয়িংটি পাঠানো হয় সেটা আমি মানে পাঠিয়েছিলাম ফর্ম ফিল আপের সময়। তারপর নেক্সট স্টেজে আমাকে সিলেকশন করানো হয় এবং লাস্ট ইভেন্ট মানে 3 নম্বর ইভেন্ট পর্যন্ত আমাকে প্রসেস বলা হয় যে কোনটার পর কোন ড্রয়িং সাবমিট করতে হবে। সেভাবে আমি প্রসেস ওয়াইজ ড্রয়িং সাবমিট করেছি এবং লাস্টে যে একটা সাবজেক্ট বলে দেওয়া হয়েছিল যে একটা নতুন রকমের খাবার পরিবেশনের ওপর ড্রয়িংটা করতে হবে, তো সেই ড্রয়িংয়ের উপর ভিত্তি করে আমার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আমার সিলেকশন হয়েছে। প্রিয়াঙ্কা জানিয়েছে তিনটি ইভেন্ট হয়েছিল সেখানে। এই তিনটি ইভেন্টে সে নিজের আঁকা ছবি পাঠিয়েছিল, সেখানেই সিলেক্ট হয়েছে তার আঁকা। শেষ রাউন্ডের বিষয় ছিল নতুন রকমের খাবার পরিবেশন। সেখানে প্রিয়াঙ্কা এঁকেছিল বাঙালিয়ানা খাবার পরিবেশন। কুলোর উপর কলা পাতা আর তার উপর ভাত, লেবু, কাঁচা লঙ্কা, ইলিশ মাছ, পাশে ঘি এঁকেছিল প্রিয়াঙ্কা। সেই ছবি এঁকেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল প্রিয়াঙ্কা মহন্ত। এই সাফল্যে খুশি তার পরিবার। ড্রয়িংয়ের যে টাইটেল ছিল সেটা হলো ভোজন, তো আমি চেয়েছিলাম সম্পূর্ণটা বাঙালিয়ানার ওপর ভিত্তি করে। তো আমি কুলোর ওপরে কলা পাতা রেখেছিলাম, ছিল আমার ভাত, কাঁচা লঙ্কা, লেবু, ইলিশ মাছ, আর পাশে ছিল ঘি। মধ্যে আমার একটি ম্যাগাজিন প্রকাশিত হতে চলেছে, স্টার ইন্ডিয়া অ্যাচিভ ইয়াঙ্গার ট্যালেন্ট ইয়ার অফ 2022। আমার কাছে স্যার বলে দিয়েছেন যে যতটা কম তিনি নিতে পারবেন, যা এবং যা অসুবিধা হবে যেন সব রকমই তিনি সাহায্য করবেন। এছাড়া কলেজের প্রিন্সিপাল স্যার এবং আমাদের ডিপার্টমেন্টের সব স্যারই আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেন। বর্ধমান বিবেকানন্দ কলেজের সংস্কৃত অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকাও তার পছন্দের, তাই শত দরিদ্রতার মধ্যেও পড়াশোনার পাশাপাশি আঁকা বন্ধ করেনি সে। এখন টিউশন করে সামান্য কিছু অর্থ উপার্জন করছে প্রিয়াঙ্কা। তা থেকে নিজের ছোট বোনকে ক্রিকেটে ভর্তি করেছে সে। এছাড়াও এই টাকা দিয়ে আঁকার সরঞ্জাম কেনে প্রিয়াঙ্কা। এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে চলছে প্রিয়াঙ্কা মহন্ত। এমএলএ স্যার আমার বাড়িতে যখন আমাকে সংবর্ধনা দিতে আসেন তখন আমার জন্য ড্রয়িংয়ের পেজ এবং কালার নিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে আমাকে বলেছিলেন যে আমার একটি ঘর করে দেবেন। হয়তো তিনি পরবর্তীকালে করে দেবেন, এখনও হয়ে ওঠেনি। এবং আমাকে কিছুদিন আগে আমাকে 5,000 টাকা দিয়ে তিনি সাহায্য করেছেন এবং পরবর্তীকালেও বলেছেন সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই তার কাছে খুবই কৃতজ্ঞ। আর্থিক অবস্থার জন্য ভর্তি করতে চাইনি, তারপরে মেয়ের কান্নার জন্য আমি ভর্তি করেছিলাম। তারপরে ভর্তি করে দেখছি যে মেয়ে আমার সফল করেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার এখন অর্থের যা অবস্থা সেটা নিয়ে মেয়ে এখন কতটা দূর এগোবে আমি বলতে পারছি না। যদি সবাইকার যদি সাহায্যের হাত আমার বাড়িয়ে দিতে দেয় তাহলে আমার খুব ভালো হবে। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।